হবিগঞ্জে শুরু হচ্ছে শিশুদের হামরুবেলা টিকা প্রদান কার্যক্রম আমাদের প্রতিনিধি সনি চৌধুরী জানান এই টিকা প্রদান করা হবে আগামী বারো ডিসেম্বর থেকে এবছর জেলার আটটি উপজেলা ও দুইটি পৌরসভায় মোট পাঁচ লাখের বেশি শিশুকে টিকা দেওয়া হবে এই উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ সিভিল সার্জন অফিসের হলরুমে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় জেলা সিভিল সার্জন ডাক্তার মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীরা